শাফিউর সুন্নি আমরা মাজারও মানি আবার আল্লাহর ইবাদতও করি আমরা নবীর সালাতু সালামও দি ওলি আল্লাহর মুহাব্বত করি ঠিক কি না কোন বেড়া যদি ওলি আল্লাহর বাদ দিতে চায় ফাতো নিরে ভাইসা ওই ফাতো না কিতার লাগি কোরআনের আয়াত আছে আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম কিভাবে বাদ দিবা ওবি আল্লাহ এ নবী তবে সেন্টার নারে বাদ দিতে পারবি না পারবি না তো পারবি না আমার আল্লাহ কালামে মজিদে কালামে হাকিমে স্পষ্ট বলে দ্যাট ইজ বুক নো ডাউট ইজ বুক সেই কিতাবের কোন তুলনা নাই সেই কিতাবে সন্দেহ নাই সেই কিতাবে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হাই ঈমান ওয়ালো হলো কোন কারে ভাইসা ঈমান ওয়ালারা হলো আমার আল্লাহ হয় আতিউল্লাহ আল্লাহর উপর আনুগত্য করো ও আতিউর রাসূলা রাসূলের উপর আনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুম ওলি আল্লাহর আনুগত্য করো জোরে বলুন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার আমাদেরকে কোন ফির সঠিক কোন ফির বেঠিক কোন ধর্ম সঠিক কোন দল সঠিক বুঝতে হবে পীর দেখলে চলে গেলে হবে না বন্ধবীরের হাতে বায়াত হলে হবে না ঠিক কি না আসুন আমার ভাইয়েরা ভুলবেন না ভুলবেন না নবীজি বলেছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ 30 দজ্জাল আসবে না তো 30 দজ্জালের ভিতরে এখন দেখতেছি কয়েকটা দজ্জাল ইতিমধ্যে আই গেছে হইমুনি হইমুনি 30 দজ্জালের ভিতরে একটা দজ্জাল হলো ভাই সাবদাওয়ান বাগি ফুটকা মৌলবি তা দজ্জালের ভিতর অন্তর্ভুক্ত কারণ হেই বেড়া আমরা নবীর লোকে বিয়াদবি করে মা ফাতেমার লোকে বিয়াদবি করে মাওলা আলী শেরে খোদার লোকে বিয়াদবি করে নবীর সাহাবায়ে কেরামের লোকের কথা